হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিস দ্য ফুড। আজ আমি এসেছি শিলিগুড়ি আমার মাসির বাড়িতে। তো বোন আমাকে বিরিয়ানি করে খাওয়াবে বলছে, আমি তাই তোমাদের সাথে শেয়ার করব আজ আমার বোনের তৈরি মাটন বিরিয়ানি। লেটস স্টার্ট। এখানে আছে মিডিয়াম সাইজে 6টি পেঁয়াজ, 2টো বড় সাইজের টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। নিয়েছি চর্বিসহ 1.5 কেজি খাসির মাংস। এখানে আছে 4টা রসুন বাটা ও আদা বাটা। এখানে অল্প নুন ও হলুদ দিয়ে আলু মাখিয়ে রেখেছি। 1 প্যাকেট বিরিয়ানি রাইস ভিজিয়ে রাখা হয়েছে। এখানে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো রসুন বাটা, 1 টক দইটা যেটা আমরা প্রথমে ফাটিয়ে রেখেছিলাম ভালোভাবে, সেই সম্পূর্ণ টক দইটাই এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সানরাইজের লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার বোন নিজেই বাড়িতে বানিয়েছে, আপনারা চাইলে প্যাকেটেরটাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। ও এখানে 1 চামচের মতো ঘি ইউজ করে আছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সাদা তেল দিয়ে দেব। ও এখানে সাদা তেলের পরিমাপটা একটু বেশি দিয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো সাদা তেল অথবা সরিষার তেল ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে নিচ্ছি পরিমাপ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার এটা 1 ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেব। কড়াই আমরা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে গোটা মশলা ব্যবহার করেছি, লবঙ্গ, দারচিনি, স্টার ইঞ্চ, বড় এলাচ, গোলমরিচ, শাহজিরা ও শাহমরিচ। কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। এবার 1টা 1টা করে মশলা গরম মশলার মধ্যে ফোড়ন দেব। এবার যে আলুগুলোকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, মানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার তেল আবার গরম করতে দিয়েছি এবং তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে বেরেস্তা ভাজা হচ্ছে। বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে এসেছে, আমি জানি না সবার ভালো লাগে কিনা, বাট এই পেঁয়াজের একটা ভাজার যে গন্ধটা, সেই গন্ধটা আমার খুব ভালো লাগে। আর একদম পুরো ঘরের মধ্যে একদম গন্ধটা ছড়িয়ে গেছে, বেশ ভালো লাগছে। এবার পেঁয়াজটা হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, মানে হালকা লাল দিচ্ছে ধরনের একটু কালারটা আসলে পরে পেঁয়াজটাকে আমরা নামিয়ে নেবো। পেঁয়াজটা কালারটা ঠিক এরকম হবে। কড়াইয়ের মধ্যে আমরা একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। মধ্যে দিয়ে দেবো তেজপাতা। আমরা এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি। এবার পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজে 6টি পেঁয়াজ রয়েছে, এটিকে ভালো করে ভেজে নিব। মোটামুটি নরম করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো। এখানে আবার আমরা কাঁচা লঙ্কা ইউজ করছি। অনেকেই হয়তো বলতে পারে যে আমরা এই গোটা গরম মশলাটা সব কিছুতে ইউজ করছি, কেন কি আলু ভাজাতেও দিয়েছি, আবার এই মাংস কষানির মশলাটার মধ্যেও আমরা দিলাম, কেন কি গরম মশলারও একটা ফ্লেভার আছে, একটা স্মেল আছে, সেটা যেন প্রত্যেকটা কিছুতে, মানে আলুর মধ্যেও সেই ফ্লেভারের সেই স্মেলটা যেন বজায় থাকে এবং এই মাংসের আর কি যে কষানিটা সেটার মধ্যেও যেন বজায় থাকে। সেজন্য আমরা যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন সেই গরম মশলাটা দিয়েছিলাম এবং আলু ভাজার সময় দিয়েছিলাম। এটার মধ্যে 1 চামচ আদা পেস্ট আর রসুন পেস্ট দেওয়া হলো, সরি ওই ক্লিপটা তুলতে আমি ভুলে গেছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষানো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে আমরা দিয়ে দিব।
মরিচের পিসটাকে যেরকম আমাদের নরমালি দোকানে আমরা পাওয়া যায় আমরা ওরকম করিনি, মিডিয়াম সাইজের আমরা কিন্তু পিসটা করেছি যাতে সেদ্ধটাও ভালোভাবে হয় এবং যেহেতু বাড়ির এটা ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি যাতে খেতেও সুস্বাদু হয়। এবার এটাকে আমরা ভালো করে কষাবো। মাংসটা পুরো কষানি হয়ে গেছে দেখতেই পাচ্ছো। এবং খুব সুন্দর কালার এসেছে মাংসটা। মাংসটা পুরো একদম জল ছেড়ে দিয়েছে আর আমরা আলুটা দিয়ে দিয়েছি কারণ কি আলুটা তখন শুধু ভাজা হয়েছিল একটু সিদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে যেন আলুটার মধ্যে মশলাটা ঢুকে যায় সেই কারণে মাংসটার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। এই পাশে ভাতও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। ভাতটাকে আমরা চেক করে দেখছি অনেকক্ষণ ভিজানো ছিল বলে আর একটু মোটামুটি ভাতটা হবে। এই হাঁড়িতে দম দেবো। তো হাঁড়ির ভিতরটাকে ভালোভাবে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি পুরো একদম। ফার্স্ট লেয়ারে আমরা ভাতটা দিয়ে নিচ্ছি। আর এখানে একটা করে আলু দিয়ে নিচ্ছি। আর এখানে মাংস এবং কিছুটা গ্রেভি আমরা দিয়ে নিচ্ছি। সেকেন্ড লেয়ারে আবার ভাত ছড়িয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। এবং যে আলুগুলো অর্ধেক হয়ে গিয়েছিল সেগুলোকে এই পয়েন্টে দিয়ে দিব। মাংসটা দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। আমার এই মাস্তাতো বোন খুব সুন্দর কিন্তু রান্না করতে জানে, ওর হাতে রান্না খুব সুন্দর। তাই বলেছিল যে দিদি এবার তুই যদি শিলিগুড়িতে আসিস তাহলে বিরিয়ানি করে খাওয়াবো। আজ সে ইচ্ছাটা আমার পূরণ করছে আমার বোন। মাংস দিয়ে দিয়েছি, এবার থার্ড লেয়ার। থার্ড লেয়ারে আমরা একটু বেরেস্তা দিয়ে নিলাম। গার্নিশের জন্য এখানে আমরা ধনে পাতার কুচি দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগবে। এবার হালকা একটু কেওড়ার জল আর হচ্ছে আতর মিক্স করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। কালার বদলে কালারিং এর জন্য আমরা একটু মাংসের যে গ্রেভিটা আছে ঝোলটা মানে তেলটা ছিল সেটাকে একটু চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই এরকম বাড়িতে যখন বিরিয়ানি করো তাতে ফুড কালার অনেকেই ইউজ করে না অথবা ফুড কালার বাড়ির সবাই খায় বলে পছন্দ করে না, সেখানে তোমরা এইভাবে গ্রেভির যে তেলটা থাকে সেই গ্রেভির যে অয়েলটা সেটাকেও এইভাবে ফুড কালারে তোমরা ইউজ করতে পারো। এতেও খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং কালারও হবে। এটাকে আমরা দমের জন্য বসিয়ে দেব। দম দেওয়া হয়ে গেছে। 25 মিনিট দম দেওয়ার পর 15 মিনিট স্ট্যান্ডিং টাইম পয়েন্টে বসিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যাই বলো আমার বোনটা কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে। মাংসটাও খুব সুন্দর হয়েছে। যদি এটা ক্যামেরা না হতো আপনাদেরকে যদি দেখাতে পারতাম যে গন্ধটা কত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে ফুড কালারটা খুব ইউজ হয় না সের জন্য, কিন্তু আমরা এইভাবেই কালারটা পুরো এসেছে, দারুণ লাগছে। প্লেট পুরো সাজিয়ে নিয়েছি। আজকে ফার্স্ট এই বিরিয়ানিটা আমার ভাই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। ভাই বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে? আলুটা পুরো সফট হয়েছে, মাংসটা পুরো সফট হয়েছে। না বিরিয়ানিটা খাই দেখতে কেমন হয়েছে? কেমন হচ্ছে ভাই?
ভালো হয়েছে, টেস্ট হয়েছে? ভেরি গুড। তাহলে আজকের মতো এই বিরিয়ানি, আমাদের পার্টি চলছে বাড়িতে, এই ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা।